সকালবেলায় একটা অত্যন্ত জরুরি খবর নিয়ে এসেছি, তা হলো যে মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে কলকাতা শহরে। আজকে সকাল থেকে যেটা দেখা গেছে যে 8টা নাগাদ, 8টার কিছু পরেই কালীঘাট অঞ্চল অর্থাৎ যেটা রাসবিহারীর থেকে যে মেট্রো, সেখানে দেখা সমস্যা দেখা যায়। থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগের কিছু সমস্যা দেখা যায়। তারপর থেকেই এই অংশে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে, অর্থাৎ মেট্রো পরিষেবা এই মুহূর্তে ব্যাহত হয়েছে ময়দান থেকে টালিগঞ্জ পর্যন্ত, অর্থাৎ একদিকে ময়দান এবং আরেকদিকে দক্ষিণের দিকে টালিগঞ্জ, এর মধ্যে এই মুহূর্তে মেট্রো চলাচল করছে না। উত্তরের দিকে যেটা জানা যাচ্ছে যে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল করছে, এবং দক্ষিণে মহানায়ক বা টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করছে, কিন্তু এর মাঝের অংশে এখনো পর্যন্ত ট্রেন চলাচল করছে না, অর্থাৎ মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে এই অংশে। যেটা জানা যাচ্ছে যে থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগে কিছু সমস্যা দেখা যায় কালীঘাট স্টেশনের কাছাকাছি, এবং তারপরেই পাওয়ার ব্লক করে দেওয়া হয়েছে, এবং যতীনদাস থেকে শুরু করে রবীন্দ্র সরোবর এই অংশে 8টা 12 থেকে পাওয়ার ব্লক করে দেওয়া হয়েছে, এবং তারপর সেখানে মেরামতির কাজ শুরু হয়েছে। অর্থাৎ এখনো পর্যন্ত মেট্রো সূত্রে যা জানা যাচ্ছে যে মেট্রো কর্মীরা তারা ইতিমধ্যেই মেট্রো যে পরিষেবা স্বাভাবিক করবার জন্য যে মেরামতির কাজ সেটা শুরু করেছেন। 8টা 12 থেকে প্রায় 1 ঘন্টা হতে চললো, এখনো পাওয়ার ব্লক চলছে। বারবার করে ঘোষণা করা হচ্ছে যে পরিষেবা, মেট্রো পরিষেবা এই মুহূর্তে দুটো ভাগে ভাগ হয়, উত্তরের দিকে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত স্বাভাবিক পরিষেবা রয়েছে, আবার দক্ষিণের দিকে টালিগঞ্জ থেকে কবি সুভাষের মধ্যে মেট্রো চলাচল করছে, কিন্তু মাঝের এই অংশে অর্থাৎ ময়দান থেকে টালিগঞ্জ পর্যন্ত এর মধ্যে মেট্রো চলাচল করছে না। আমি এই মুহূর্তে সকালে ছবিটা দেখাবো, মেট্রো একেবারে যারা যাচ্ছেন তারা কিন্তু প্রত্যেকেই ফিরে আসছেন, কেননা বারবার করে মেট্রোতে ঘোষণা করা হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি রাসবিহারীতে, অর্থাৎ কালীঘাট মেট্রো স্টেশনে যারা যাচ্ছেন তারা ফিরে আসছেন, এবং বারবার করে ঘোষণা করা হচ্ছে যে এই মুহূর্তে মেট্রো পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। কালীঘাট এই অংশ অর্থাৎ অবশ্যই সেই ময়দান থেকে একেবারে টালিগঞ্জ পর্যন্ত এই অংশের মধ্যে মেট্রো চলাচল বন্ধ রয়েছে, এবং যেরকম বললাম যে পাওয়ার ব্লক করে মেরামতির কাজ শুরু হয়েছে। মেট্রো সূত্রে যেটা জানা যাচ্ছে যে থার্ড লাইনের ওপর কিছু পড়ে থাকার ফলে সেখান থেকে স্পার্কিং দেখা যায়, এবং সেটা লক্ষ্য করার পরেই এই অংশে পাওয়ার ব্লক করে দেওয়া হয়েছে, এবং পাওয়ার ব্লক করার পরে এখনো পর্যন্ত মেরামতির কাজ চালিয়ে যাচ্ছেন মেট্রোর কর্মীরা। তবে প্রায় 1 ঘন্টা হতে চললো, এখনো পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়নি, বন্ধ রয়েছে মেট্রো পরিষেবা। ময়দান থেকে টালিগঞ্জের মধ্যে মেট্রো পরিষেবা এই মুহূর্তে সম্পূর্ণ বন্ধ রয়েছে। আপনারা নজর রাখুন, মেট্রো পরিষেবা স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আপনাদের জানাতে থাকবো এই পরিষেবার একেবারে লেটেস্ট আপডেট।